সাজে সেজেছে গাছপালা যেগুলো আছে সেগুলো থেকে শুটিং করছি আর কি। এদিকটা দেখতে পাচ্ছেন, আর সে এই দিকটা দিকে আছে খাড়ি আছে এদিকটা দিকে এখানে। তো সেরকমভাবে কাশফুল কোথাতেও পেলাম না, তবু শুটিংটা করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে যে সমস্ত জায়গায় শুটিংটা করেছি, শুটিং কীভাবে করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকবেন। আজ কত জল এখন খাড়িতে, আর দূরে দেখুন পাহাড়, একদম দূরে দেখতে পাচ্ছেন ওইখানে পাহাড়, পাহাড় ওই জায়গাটাতে, আর এদিকেও পাহাড় আছে এইখানে, ওই দূরে পাহাড় দেখি না কি। অনেক খুঁজে খুঁজে একটা বড় পন্ড পেলাম, বড় পুকুর পেলাম, এখানে একটা মন্দির পেলাম। কারণ সত্যি কথা বলতে আমি পুকুর কোথাও দেখতে পাচ্ছিলাম না, সমুদ্র আছে বাট আমি ভাবলাম এটা সমুদ্রে তো নামতে পারবো না, পুকুরে নামতে পারবো। তো এই জায়গাতে এসে আমরা শুটিংটা করলাম। আর এখানে হনুমানজি, তারপর রাম, সীতা, শঙ্কর ভগবান, সব ভগবানেরই এখানে পিকচার আছে। খুব সুন্দর এই মন্দিরটা, এখানে মন্দিরে প্রচুর ভিড় হয়। আমরা এসেছি এখন মোটামুটি কটা বাজছে, আড়াইটা বাজছে, তো এই সময় এসেছি এখন। মন্দিরটা এই সময় দুপুরবেলায় বন্ধই থাকে, তো আমরা এই বন্ধ টাইমে আমরা শুটিংটা করে নিলাম, কারণ সে সময় পুজো টুজো হবে একটা অন্যরকমই থাকবে। তো এই জায়গাটা শুটিং করলাম, জায়গাটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ, এর পিঠে পড়লো কাটি পুজো হোক ঝঞ্ঝমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের আপনাদের আগমনীর শুটিং এবং ব্লগ কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।